বেবি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, আর তুমি একটা আইসক্রিম নিয়ে এসেছো কেন ডার্লিং? একটা আইসক্রিম কে খাবে? এখানে তো আমরা দুজন। মাই ডিয়ার হ্যান্ডসাম, এই আইসক্রিমটা আমরা শেয়ার করে খাবো। আসলে বাবার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু বাবা টাকা দেয়নি, তাই অন্যদিনের মতো তোমার জন্য বিরিয়ানি আনতে পারিনি গো। ওকে ওকে, নো প্রবলেম, দাও আইসক্রিমটা। এভাবে হাতে ধরে থাকলে আমার জিবের জলে এখানে বন্যা হয়ে যাবে। মাইরি, নাও তুমি একবার খেয়ে আমাকে দাও। নাও বেবি, এবার তুমি খাও। ইরে মাইরি, শেবা, এটা তুমি কি করলে? তুমি আইসক্রিমটা কিনে এনেছো জন্য পুরোটাই তুমি খেয়ে ফেললে? ছি, তুমি এত রাক্ষসী আমি আগে জানতাম না। মাইরি, কি বলছো কি এসব? আমার আইসক্রিম আমি খেয়েছি, এতে রাক্ষসীর কি আছে? আর তাছাড়া রিলেশনের এই 5 বছরে তুমি আমার জন্য কিছু নিয়ে আসুনি। এটা আমি রোজ রোজ তোমার জন্য বিরিয়ানি এটা সেটা নিয়ে আসতুম, তাই বলি কি রাক্ষসী তকমাটা আমাকে না দিয়ে নিজেকে দাও। শেফা, তুমি কি আমাকে ছোট লোক বলার চেষ্টা করছো? বলার চেষ্টা করছি নে, সোজা বলছি তুই একটা ছোট লোক। ইরি মাইরি, মুখ সামলে কথা বলো শেফা, ছোট লোক আমি নই, তুমি। বেশি বড় বড় কথা বলবি নে, তোর কি অবস্থা আমি জানি। তুই যে বদনায় পানি নিয়ে পটি করার পর পেছন পরিষ্কার করিস, সেই বদনাটাও আমি কিনে দিয়েছি। তুই কতটা ছোট লোক, আর তোকে চোখে আঙুল দিয়ে বলে বোঝাতে হবে নে। আরামজাদি, এত বড় অপমান, দাঁড়া দেখাচ্ছি মজা। ভালোবাসির জন্য ভেবেছিস আজ তোকে ছেড়ে দিব? ছাড়বো না শালি, তোকে ছাড়বো না, মেরে ফেলবো। আরে যা যা, 5 বছরে এই কথাটা আমি 5000 বার শুনেছি। কই, একটাও তো বিয়ে করতে পারিসনি, তোর এই জন্মে বিয়ে হবে না, জগরাটে কোথাকার। সেটা আমি তোকে এবার বুঝিয়ে দেব, নেক্সট টাইমে তোর এই প্যাঁচা মুখ নিয়ে আমার সামনে আর আসবি নে, এই বলে দিলুম। আমার বয়ে গেছে, করেছিলাম কিন্তু তুই তো না করে দিয়েছিলি। ওসব রাখো, আমি তোমার বন্ধু ছেলেকে বিয়ে করব, তাও বা আজকে। তুমি তাড়াতাড়ি সব ব্যবস্থা করো বাবা। ওকে মা, ওকে। মিসকে দোস্ত, তুই এখানে বসে আছিস আর ওইদিকে তোর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। কি বললি? শয়তানটা আমার সাথে ব্রেকআপ করতে না করতেই বিয়ের পিঁড়িতে বসেছে, করাচ্ছে ওকে বিয়েটা। আমার 5-5টা বছরের ভালোবাসা এত সহজে দুলের সাথে দিব না। মায়েরি, কি আরামজাদাটা এখানে চলে এসেছে, নির্লজ্জ কোথাকার। 5-5টা বছরের ভালোবাসা আমি এভাবে দুঃসাহ হতে দেবো না। আরামজাদি শালি, আমি বই বই করে তোকে শাস্তি দিব। তুমি তলে তলে টেম্পু চালাও, আমি বললে হরতাল, হেই আমি বললে হরতাল। ফুলকলি রে ফুলকলি, পোকা বানিয়ে কোথায় গেলি? তোকে তো খুঁজবো আমি ডিজে গান বাজাইয়া। আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে রে, এই আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে। শেফা, এই ছেলে কি সব বলছে? ওর গার্লফ্রেন্ডের বিয়ে মানে তুমি কি ওর গার্লফ্রেন্ড ছিলে নাকি? আরে ওবো স্বামী, আমি একদম লয়াল গার্ল, ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আমার ছিল নে, এ একটা আস্ত পাগল, তুমি এর কথা গান কিছু বিশ্বাস করো নে। ওকে তুমি বসো, আমি ওর সাথে একটু নেচে আসি।
তোদের বিয়েটা তো আটকাতে পারিনি, কিন্তু এবার তোদের বাসর আটকেই ছাড়ব। মাইরি মাই ডিয়ার ওয়াইফ, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি, এসো টপাটপ তোমাকে একটা কিস দেই। শালার ঘরের শালা, আমার পাঁচ পাঁচটা বছরের ভালোবাসাকে কিস করবি তুই? তারা দেখাচ্ছে মজা, তোর কিচের মুখে আমি থুতু দিব। আরে উপর থেকে পানি পড়ছে কেন? আমার ঘরের ছাদ তো ফুটো নয়। তাহলে মরমজাদা, তুই এখানে এসেছিস? বেবি গার্ল, তুমি বনে জঙ্গলে যেখানে যাবে সেখানে তোমার পুরাতন প্রেমিককে পাবে। শয়তান দাঁড়া, তুই ওখানে আজ তোর একদিন কি আমার একদিন। খেপেছে রে মাই ডিয়ার প্রেমিকা, খেপেছে, কিসকে পালা। বেশরম নির্লজ্জ, তোকে না বলেছি তোর ওই প্যাঁচা মুখ আমাকে আর দেখাবি নে, তারপরও আমার পিছু পিছু করছিস। তারা বলছি দাঁড়া, আমি ছাড়বো না তোমার পিছু, কোনোদিনও ছাড়বো না। স্বামী তখন বলেছিলাম না, ও একটা আস্তে পাগল, দেখলে তো তার প্রমাণ। হ্যাঁ বল, দেখলামই তো। ওকে নিয়ে তুমি কিছু ভেবো নে, চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। বউ তুমি কি কফি বানাতে পারো? পারি পারি, একদম স্পেশাল কফি বানাতে পারি। তুমি আমার হাতের কফি খেলে সারা জীবন মনে রাখবে। ও তাই নাকি, তাহলে এখন এক কাপ কফি বানিয়ে আনো, খাই। ঠিক আছে যাচ্ছি। কফি রান্না তো শেষ, এবার হাত মুখ ধুয়ে এসে কফি ঢেলে স্বামীর জন্য নিয়ে যাব। ইরে মাইরি, স্বামীকে ভালোবেসে কফি খাওয়ানো তাই না? বের করছে কফি খাওয়ানো, দাঁড়া। ফিসকে এবার মরিচের গুঁড়ার কফি খেয়ে শেফাকে বের করে দিবে, আর তারপর আমি ওকে বিয়ে করব। এটা কফি নাকি জলের শরবত? বউ পানি দাও পানি। আহ জল, জিভটা পুড়ে গেল রে, জলের জিভ পুড়ে গেল। আহ স্বামী বিশ্বাস করো, আমি এসব করিনি। কিভাবে কফি মিষ্টি দেখে জাল হলো বুঝতে পারিনি। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। ঠিক আছে বউ, প্রথম তো তাই বুঝতে পারোনি। স্বামী আমি কিন্তু আজকে ইচ্ছে মতো শপিং করব, তুমি কিন্তু কিছু বলবে নে, এই বলে দিল। ওকে বউ কিছু বলবো না। রিকশার চাকার হাওয়া ছেড়ে দিয়েছি ডার্লিং, এবার শপিং এ নয়, সোজা পগার পাক হবে। ওরে মারি, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। মরে যাওনি গো, মরে যাওনি, তুমি তোমার পুরাতন প্রেমিকের কোলে আছো। আরামজাদা তুই আমাকে কোলে নিয়েছিস কেন? নামা নামা বলছি, নিচে নামা। রিকশার চাকাটা পাঞ্চার করেছিলাম যাতে তোমরা দুজন পগার পাক হয়ে যাও, কিন্তু তুমি পগার পাক হওয়ার বদলে উল্টো আমার কোলে এসে বসলে। শয়তান, তার মানে তুই এসব করেছিস? তোকে তো আমি চাইবো নে। ইরি মাইরি, বিয়ের পর এই শালের শক্তি তো দেখি ডাবল বেড়েছে, হাত মোড়া হতে না চাইলে পালা। না, এইভাবে আমার পাঁচ বছরের পুরনো প্রেমিকাকে ফিরে পাওয়া যাবে না, এবার আমাকে অন্য উপায় অবলম্বন করতে হবে। কিন্তু কি করব, কি এমন কাজ করলে আমার প্রেমিকা আমাকে ছাড়া কিছুই বুঝবে না? কি করলে কি করলে, হ্যাঁ পেয়েছি, একমাত্র তান্ত্রিক বাবাই পারবে এবার মনে আমার জন্য ভালোবাসার বীজ রোপণ করতে।
হক মাওলা তালা লা 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 এ তান্ত্রিক বাবা বল বচ্চো তেরা কিয়া প্রবলেম হ্যায়। বাবা আমি যাকে ভালোবাসতাম সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, আপনি এমন কিছু করুন যাতে আমার প্রেমিকা আমার কাছে ফিরে আসে বাবা, আর আমাকে যেন আগের চেয়ে বেশি ভালোবাসে। হক মাওলা তালা লা 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 মে তান্ত্রিক বাবা ছু এই নে এই মালা, যদি তুই তোর প্রেমিকার গলায় পরাতে পারিস তাহলে তোর প্রেমিকা এই মালার মতো তোর গলায় ঝুলে থাকবে। ধন্যবাদ বাবা ধন্যবাদ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে তোমায় আমি বাঁধিব পরাণ। সুন্দরী এই দেখো মালা, এই মালাটা আমি তান্ত্রিক বাবার কাছ থেকে এনেছি, তোমার গলায় পরালেই তুমি আমার। শয়তান আমি তো হতে চাইনি, তুই এই মালা কখনোই আমার গলায় পরাতে পারবি নি। ইরি মাইরি দাঁড়াও বলছি দাঁড়াও, তুমি আজ আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না, দাঁড়াও বলছি। সুন্দরী ডার্লিং আজ পুরাতন প্রেমিকের কাছ থেকে পালাতে পারবে না, এই মালা তো পরাবই। ও মাই ডিয়ার ডার্লিং আই লাভ ইউ ডার্লিং, তুমি তো এতদিন আমার কাছ থেকে দূরে ছিলে, জানো ডার্লিং আমি তোমাকে অনেক মিস করেছি, চলো আমরা আজকে বিয়ে করবো, চলো না হ্যান্ডসাম। ইরে মাইরি ঘটনা তো পুরো উল্টে গিয়া, এবার আমি কি করব? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না ডার্লিং, আমাকে তো বিয়ে করতেই হবে। ইরে মাইরি আমি বিয়ে করব না, তান্ত্রিক বাবা বাঁচান আমাকে বাঁচান। দাঁড়াও হ্যান্ডসাম দাঁড়াও, আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমার প্রাণ ছটফট করে। আই মিস কে, তখন থেকে আমার সবজির দোকানের সামনে এমন হেবলাকান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ হয় সবজি নে নয়তো চলে যা। বৌদি তোমার দোকানে গেট ওয়ান বাই ওয়ান এর অফার নেই? আই মিন একটা সবজির সাথে আর একটা সবজি ফ্রি। বেশ শখ কত, এমন ছেঁচড়া স্বভাব কেন রে তোর, যা 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 এখান থেকে চলে যা, ওসব অফার টফার আমি দেই না। আমিও ফ্রি ছাড়া কোনো জিনিস নেই না, একটা সাথে আরেকটা ফ্রি। মাইরি আজ আমার কপালটাই খারাপ, কেন সবজিওয়ালা আজ পর্যন্ত একটা সবজির সাথে আর একটা সবজি ফ্রি দিচ্ছে না, দূর দূর করবই না বাজার। কিরে মিচকে তুই এভাবে রাস্তায় ঘুরছিস কেন, ওইদিকে কাকিমা তোকে খুঁজে বেড়াচ্ছে। আরে বন্ধু রাস্তায় ঘুরবো না তো কি করবো, শালা কোনো দোকানদার একটা সবজির সাথে আর একটা সবজি ফ্রি দিল না, কোনো কিছু ফ্রি না পেলে আমার মট কাছে গরম হয়ে যায়। তোর এই স্বভাব বুঝে আর কোনোদিনও যাবে না রে বন্ধু। মাইরি এটা আমার জন্মগত স্বভাব, তুই জানিস আমি মায়ের পেট থেকে বেরোনোর পর আমার আর কোনো ভাই বোন আসেনি কেন, সেই অভিমানে পাঁচ দিন একটানা কেঁদেছি। তুই বাবা সেই বড় সড় ব্যাপার, এবার যা বাড়ি যা, দেখ গিয়ে কাকিমা কেন তোকে খুঁজে বেড়াচ্ছে। বাবা তুই বাড়িতে এসেছিস, আমি হঠাৎ করেই তোর বিয়ে ঠিক করে ফেলেছি, চল চল রেডি হয়ে নে, তোকে এবার বিয়ে করতে যেতে হবে। বিয়ে ঠিক করেছো ভালো কথা, তা বউয়ের সাথে বউয়ের বোন আই মিন শালি আছে তো? আরে হ্যাঁ বাবা হ্যাঁ, বউয়ের একটা ছোট বোন আছে। ইয়াহু তাহলে আমি রাজি, মেরা নো প্রবলেম। দাঁড়াও মা আমি এক্ষুনি বর সেজে আসছি। বাবা আমার বড় মেয়ে সেবার দায়িত্ব আজ থেকে তোমার উপর। আর আপনার ছোট মেয়ে মানে আমার শালির দায়িত্ব আমাকে দিয়ে দিন। ও মা তুমি বলনি আমার শ্বশুরকে আমি বাই ওয়ান গেট ওয়ানে বিশ্বাসী। হ্যাঁ হারামজাদা কি তামাশা করছিস তুই, হ্যাঁ চুপচাপ বৌমাকে নিয়ে বাড়ি চল। জামাই বাবা তোমার মা আমাকে বলেছিল, কিন্তু সেটা তো বাবা জিনিসপত্রের ক্ষেত্রে বউ পেলে যে শালি চাবে এটা তো বলেনি। মাইরি ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে, ইয়ার কি হচ্ছে, বউয়ের সাথে শালি ফ্রি আমি চাই চাই, যেমন আলুর সাথে পটল ফ্রি, পেঁয়াজের সাথে কাঁচা মরিচ ফ্রি, তেমনি বউয়ের সাথে শালি কেউ ফ্রি চাই। না বাবা এটা হয় না, তুমি শেফাকে নিয়েই ঘরে চলে যাও। বউয়ের সাথে আমি শালি চাই, শালি ছাড়া বাড়ি যাওয়ার উপায় নাই, শালি চাই শালি চাই। ওরে জামাই বেটা আমার এক মেয়েকে নিয়ে আবার আরেক মেয়েকেও চাচ্ছিস, কত বড় সাহস, দাঁড়া বেটা দেখাচ্ছি মজা। ওরে বাবা রে ওরে মা রে ওরে মা ওরে বাবা।
আমার পাশে এসে বসবে। দেখ বউ, তোমার পাশে বসার সময় আমার নেই। রাগ আমার মাথায় উঠে গেছে। এই প্রথম একটা জিনিসের সাথে আরেকটা জিনিস ফ্রি পাইনি। এটা কি চারটিকেনি কথা? এটা নিয়ে পশু সমাজে কি কম কথা হবে? এগো, তুমি জন্মগত পাগল নাকি বড় হয়ে পাগল হয়েছো? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। আমার সাথে আমার বোনকেও চাচ্ছো? এই বেরো বেরো ঘর থেকে, তোমার মুখ আমি দেখতে চাইনি। কি, আমার ঘরে ঢুকে আমাকে বের করে দিচ্ছ? এমনিতে সাথে করে নিজের বোনকে নিয়ে আসোনি, আমার কত লস হলো জানো? ফালতু কথা না বলে বেরো আরামজাদা। ওরে বাবা রে, কোমর আমার ভেঙে দিল গো। ইচ্ছে তো করছে শ্বশুরের বিটিকে ধরে এখনই কেলানি দেই, কিন্তু না, তার আগে তো শালিকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। একজন কেলানি খাবে তো আরেকজন কেলানি খাবে না কেন? একটা বোনের মায়ের সাথে আরেকটা বোনের মায়ের খাওয়া ফ্রি। শালি, ও আমার ছোট শালি, জানলাটা একবার খোলো, দেখো তোমার কে এসেছে। আমি তোমার দুলা ভাই। শালি, ও শালি। এই কি দুলা ভাই, আপনি এমন চুরির মতো আমার জানলার কাছে কেন এসেছেন? কি চাই আপনার? তোমাকে চাই শালি, তোমাকে চাই। এই দেখো, তোমার জন্য ললিপপ এনেছি। প্লিজ লক্ষ্মীটি, এবার আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার দিদির সাথে তোমাকে ফ্রি না পেলে যে আমার মন টিকছে না। মাইরি বাপজান, তার উপার বদলে আমি তোমার সাথে গেলে চলবে তো? ইরি মাইরি, এই কেলো করেছে শ্বশুরাপ্পা, আপনি নিন ললিপপ খান। আয় হায়, এ কোন চ্যাসরা জামাই রে বাবা। ইরি বাবা রে, জোর বাচ্চা বেঁচে গেছি। বিয়ের প্রথম দিনই শ্বশুরাপ্পা বাঁশ দিয়ে যে পিটিয়েছিল, আজ না জানি কি দিয়ে পিটিয়ে কোমর বেঁকিয়ে দিত। মাইরি, এই তোমার ঘরে ফেরার সময় হলো? হ্যাঁ, বিয়ের আগে নাকি শুধু টইটই করে ঘুরে বেরিয়েছিলে, এখন আর তা চলবে না বুঝলে। এখন অনেক রোজগার করার জন্য কাজকর্ম করতে হবে। তোমার বোন এই বাড়িতে না আসা পর্যন্ত আমি কোনো কাজ করছি না। হ্যাঁ, এখন শুধু শুধু তোমাকে কেন রোজগার করে খাওয়াবো? তোমার বোন এই বাড়িতে এলে এক রোজগারে দুজন খেতে পারবে। ছাড়া তোর ওই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে নি। আজই ফ্রাই প্যান দিয়ে মেরে মেরে তোকে ভর্তা বানাবো, তারপর তেল দিয়ে এই ফ্রাই প্যানে তোকে চপ ভাজবো। তারপর দুই বোনকে ধরে এমন কেলান কেলাবো না। ওরে বাবা রে, ওরে মারে। এই তো শ্বশুর বাড়িতে কেউ নেই, মিসকে এই সুযোগটাকে কাজে লাগা। টুক করে শালির ঘরে ঢুকে পড়, আর টুক করে শালিকে পটিয়ে সাথে নিয়ে চল। ইরি মাইরি, যার জন্য এলাম সেই তো ঘরে নেই। যাক, তাতে কি হয়েছে, আমি কাঠের তলায় লুকিয়ে থাকি, শালি তো একসময় না একসময় ঘরে আসবেই, তখনই টুকুস করে শালিকে পটিয়ে ফেলবো। মা রূপা, আমি তোর বিছানার উপরে এসে বসলাম, তুই আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যা তো মা, বাইরে যা গরম পড়েছে। উফ, মেরা হাত রে, ওরে বাবা রে। একই একই জামাইয়ের গলার আওয়াজ শুনলাম মনে হয়, দেখি তো খাটের তলাটা। একই জামাই বাবা জীবন, তুমি খাটের তলায় কি করছো? সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি আমার হাতে পাড়া দিলেন কেন? আপনার বড় মেয়ে আর আপনার হাতে অনেক মার খেয়েছি, আজ আপনাকে ছাড়ছি না, যাওয়ার আগে কেলানি দিয়ে যেতে চাই। মাইরি, ওরে বাবা রে। একি বাবা, কি হয়েছে, তুমি এমন মেজের মধ্যে উল্টো পড়ে আছো কেন? অত চারা জামাই আমাকে কি মারটাই না মেরে গেল গো, অত চারা আসিস একদিন আমার বাড়িতে, উফ বাবা কি লেগেছে গো। বন্ধুরে বন্ধু, আমি বনবাসীর সামনে মুখ কিভাবে দেখাবো, যেখানে সব জায়গায় ফ্রি পাই, আর বেটা বউয়ের সাথে কিছুতেই শালিটা ফ্রি পাচ্ছি না, মাই ব্যর্থতা। শোন বেটা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাতে হয়, শোন তোকে একটা কানে কানে বুদ্ধি দেই। ইরি বন্ধু, তুই তো আমাকে দারুণ বুদ্ধি দিয়েছিস। বাহ বাহ বন্ধু, এবার এটা আমি অ্যাপ্লাই করব, দেখবো এবার শাড়ি আমার কাছে কি করে না আসে। যাই বন্ধু, কাজে লেগে পড়ি। এই তো সুযোগ, যা বেটা মিসকে কাজে লেগে পড়। আরে আরে জামাই,
আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও। আরে আরে বাবা, দূরে দূরে কোথায় যাচ্ছ তুমি? তোমার জামাইকে কি দেখেছ? সে কখন থেকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি নে। কোথায় আর যাবে, তোর ছোট বোনকে বস্তায় ঢুকিয়ে নিয়ে পালিয়েছে। কি? দাঁড়াও দেখাচ্ছি মজা, বেটা পালাবে কোথায়। কি দুলা ভাই, আমাকে কোথায় নিয়ে এসেছ? শালি, তোমাকে নিয়ে আমি পালিয়ে যাচ্ছি, তাও আবার কলা গাছের বেলায়। দাঁড়াও দাঁড়াও বলছি, পালিয়ে যাবে কোথায়? আরে বউ, তুমি আবার কোথা থেকে এসে পড়লে? তোমার সাথে তো এতদিন সংসার করলাম, এবার তোমার বোন মানে আমার শালির সাথে সংসার করি। যাও তো, ভাগো এখান থেকে। দেখ দিদি, দুলাভাই এসব কি বলছি? করাচ্ছি তোকে সংসার, হারামজাদা। কুমিরের পেটে গিয়ে এবার তুই সংসার করবি রে হারামজাদা। ও বউ, আমাকে নিয়ে যাও বউ, বেলা থামাও থামাও বলছি। ইরে মাইরি, এ তো দেখছি কুমির। এই কুমির, তুই একা এসেছিস নাকি সাথে করে সাঙ্গপাঙ্গকে নিয়ে এসেছিস? হ্যাঁ, ইরে মাইরি, এতগুলো কুমির। হারামজাদা, কাজের জিনিস তো কোনো ফ্রি পাই না, আর এখন এতগুলো কুমির। ওরে মিসকে বাঁচতে চাইলে পালা, ওরে বাবা রে ওরে মা রে, ঘরে বেঁচে ফিরতে পারলে এই জমিনে আর কোনোদিন ফ্রি জিনিস চাইবো না। ওরে বাবা ওরে মা গো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।